কিছুদিন আগে থেকেই খবর পাওয়া যাচ্ছিল যে সুব্রত পাল এক যুগ পরে আবার লাল হলুদে যোগ দিতে চলেছে। অবশেষে আজকে তার সরকারি ঘোষণা চলে আসলো। এই মরশুম শেষ অবধি লোন ডিলে এসসি ইস্ট বেঙ্গলে যোগ দিল ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান সুব্রত পাল। সোমবার হায়দ্রাবাদ এফসির জৈব সুরক্ষা বলয় ছেড়ে লাল হলুদের হোটেলে ওঠে সুব্রত পাল। তারপরে তার নানা শারীরিক পরীক্ষা হয়, ফলে সোমবার সে মাঠে নামতে পারেনি। তবে আজ অনুশীলনে নামে স্পাইডারম্যান। তবে যা জানা গিয়েছে তাতে এফসি গোয়ার বিরুদ্ধে ব্যাকআপ হিসেবেই থাকবে 34 বছর বয়সী এই গোলরক্ষক। কারণ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন দেবজিৎ মজুমদার, ফলে তাকে প্রথম একাদশ থেকে সরাতে চাইছে না লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে সুব্রত পাল লাল হলুদে যোগ দেওয়ায় বাঙালি গোলরক্ষক শঙ্কর রায়কে লোনে হায়দ্রাবাদ এফসিতে পাঠালো লাল হলুদ শিবির। অপরদিকে আবার পায়ের চোট সারিয়ে অনুশীলনে যোগ দিয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার রাজু গায়কোয়াড়। আজ দলের সাথে পুরোদমে অনুশীলনও করেছে রাজু গায়কোয়াড়। এফসি গোয়ার সাথে এসসি ইস্ট বেঙ্গলের ম্যাচের আর 2 দিন বাকি, তার মধ্যেই লাল হলুদের ডিফেন্স লাইনকে ভরসা দিতে তৈরি রাজু গায়কোয়াড়।